আমার ক্লাস টেন দশম শ্রেণীর ছাত্র তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো তোমাদের মাধ্যমিকের গণিতের জন্য নতুন ও সংশোধিত সিলেবাস হলো আমাদের গণিত প্রকাশ যে পাঠ্য বইটি রয়েছে গণিতে তার অধ্যায় এক থেকে এখানে আমাদের প্রত্যেকটি অধ্যায় হবে তারপরে আমাদের অধ্যায় আঠেরো অবধি বিগত বছর মাধ্যমিক দু হাজার সতেরো আঠেরো উনিশ কুড়িতে তোমাদের এই সিলেবাসের অন্তর্ভুক্ত যে এমসি কিউ এবং এসএকিউগুলি এসেছিল সেগুলি আজ আমি সম্পূর্ণ লিখিত উত্তরসহ তোমাদের কাছে নিয়ে এসেছি আশা রাখি ভিডিওটি তোমার আমাদের খুবই উপকারে আসবে এবং এই ধরনের অন্য বিষয়েরও আমার ভিডিও দেওয়া হয়ে গেছে এবং সাজেশন দেওয়া হয়ে গেছে তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়া ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও ডিপি দেখতে পাবে সেখানে ক্লিক করলেও তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে যদি কোনো ভিডিও লিঙ্ক পেতে তোমাদের অসুবিধা হয় তোমরা সাবজেক্ট বলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও আমি তার লিঙ্ক দিয়ে দেব। তাহলে এসো প্রথমে আমরা মাধ্যমিক সতেরো থেকে শুরু করব এবং তারপর আঠেরো উনিশ কুড়ি তার আমরা প্রশ্নগুলোর উত্তর দেখে নেব প্রথমে আমরা মাধ্যমিক দু হাজার সতেরো যে কোয়েশ্চেন পেপার তার আমি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এমসিকিউ এবং এসএ কিউগুলি আলোচনা করব। তোমরা আগে দেখে নাও এখানে কি লেখা থাকবে প্রশ্নপত্রের উপরে নির্দেশ শিখা এখানে দেওয়া আছে দেখো প্রশ্ন নম্বর ওয়ান টু থ্রি ফোরের উত্তরগুলি প্রশ্ন সংখ্যা লিখে ক্রমানুযায়ী উত্তরপত্রে প্রথম দিকে লিখতে হবে এর জন্য প্রয়োজনবোধে গণনা ও চিত্র অঙ্কন উত্তরপত্রে ডান দিকে মার্জিন টেনে করতে হবে তার মানে হলো আমাদের প্রশ্নপত্রে যে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোরের যে প্রশ্নগুলি থাকবে সেগুলো যেন অতি অবশ্যই তোমার উত্তরপত্রে প্রথমে থাকে এবং তোমাদের যদি কোনো রাফ করা দরকার হয় তোমরা ডান দিকে মার্জিন টেনে করতে পারো এবং তোমরা কোনো রকম ক্যালকুলেটর বা যন্ত্র ব্যবহার করতে পারবে না এবং পাইয়ের আসন্ন মান বাইশের সাত বাইশ বাইশ সাত ধরে নিতে হবে এবং তোমাদের যদি দরকার হয় তাহলে তোমাদের যে সেন্টার আছে সেখান থেকে তোমাদের গ্রাফ পেপারও দেওয়া হবে আর পাটিগণিত যে অঙ্কগুলি আছে সেগুলি তোমরা বীজ পদ্ধতিতেও করতে পারো আমাদের দু হাজার প্রথম প্রশ্ন হলো আমাদের এমসিকিউ থাকবে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো সেখানে আমাদের ছটি প্রশ্ন থাকবে এবং ছটি প্রশ্নেরই উত্তর আমাদের করতে হবে এবং এখানে তোমাদের যে নম্বর বিভাজন তার ভিডিও কিন্তু আমার আগে অলরেডি দেওয়া হয়েছে তার লিঙ্ক দেখো স্ক্রিনে ডান দিকের ওপরে আসছে প্রথম প্রশ্ন হলো কোন আসল ও তার বার্ষিক মূলের অনুপাত টোয়েন্টি ফাইভ পঁচিশ ঈশ টু আঠাশ বার্ষিক সুদের হার কত হবে এখানে চারটি অপশন আছে এই সমাধানটা এভাবে হবে যে ধরি আসল পি ও বার্ষিক সুদের হার হলো আর তাহলে সুতরাং বার্ষিক সমৃদ্ধি মূল হলো আমাদের ফর্মুলা জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এনে জায়গায় আমরা ওয়ান লিখলাম কারণ আমাদের এখানে এন হলো ওয়ান তাহলে আমাদের প্রশ্নানুসারে কী আছে না আমাদের দেখো এদের অনুপাত বলা হচ্ছে পঁচিশ বাই আঠাশ তাহলে পি বাই পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইকুয়াল টু হয়ে গেল পঁচিশ বাই আঠাশ পিপি কেটে গেলো তাহলে এখানে দেখো আমাদের ওয়ান বাই ওয়ান ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আছে এটা যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে না ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড বাই ওয়ান হয়ে গেল তাহলে এইটা যেহেতু আমরা উল্টে দিলাম এখানে দেখো ওয়ান হয়েছিল তো মানে এখানে আমাদের এক বাই এইটা ছিল সেটা যদি আমরা উল্টে দিই তাহলে আমাদের ওয়ান প্লাস আর বাই হানড্রেডটা আমাদের ওপরে চলে যাবে নিচে এক থাকবে সে জন্য পঁচিশ বাই আঠাশটাও আমাদের উল্টে যাবে লবটা হর হয়ে যাবে হরটা লব এখানে আঠাশ বাই পঁচিশ হয়ে গেল তাহলে এরপরে আমরা একটা ক্যালকুলেশন করবো এখানে দেখো একশোকে এক দিয়ে গুণ করলে একশো একে একশো আমাদের নিচে লসাগু একশো হয়েছে একশো যোগ আট আর এখানে হয়েছে আঠাশ বাই পঁচিশ এবার তোমরা ক্রস মাল্টিপ্লিকেশান করো এভাবে তোমরা গুণ করো করলে দেখবে এখানে হচ্ছে দু হাজার পাঁচশো প্লাস পঁচিশ আর টু হচ্ছে আমাদের দু হাজার আটশো তাহলে পঁচিশ হচ্ছে দু হাজার আঠেরোশো বিয়োগ পঁচিশশো এবং তখন আমাদের আর হচ্ছে এখানে বিয়োগ করলে আমাদের হয় তিনশো বাই ভাগ আমাদের পঁচিশ কারণ এখানে আরের সঙ্গে গুণ হয়ে আছে তাহলে ভাগ করবো এবং এইটা কাটিলে দেখবে হচ্ছে বারো তাহলে আমাদের উত্তর হচ্ছে বার্ষিক সুদের হার বারো তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে আমাদের অপশান বি বারো পারসেন্ট এরপরে দু রয়েছে কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য দীঘাত সমীকরণটির একটি বীজ শূন্য হবে আমাদের চারটি অপশান আছে তোমাদের বইয়ে এখানে দেখো পেজ নাম্বার সেভেন পেজ সেভেনে দেখো এখানে দেওয়া রয়েছে যে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য দীঘাত সমীকরণে সি সমান শূন্য হলে একটি বীজ সর্বদা শূন্য হবে এবং ওরা প্রশ্নটাই তাই করেছে যে একটি বীজ কীভাবে সবসময় শূন্য হবে তখন তোমরা লিখবে যে আমাদের সি যেটা অপশান আছে সি ইকোয়াল টু জিরো বলে তোমরা এইভাবে পাতা সেবে লিখো না যেন তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি তোমরা এইভাবে ক্যালকুলেশন করে দিতে পারো অথবা তোমাদের সি ইকোয়াল টু জিরো এইটা দিয়ে দিলেও তোমরা নম্বর পাবে তাহলে আমাদের উত্তর হলো সি সি ইকোয়াল টু জিরো এর পরের প্রশ্নটি আমাদের জ্যামিতি থেকে আছে তিনের প্রশ্নটি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শক সংখ্যা কি হবে আমি বৃত্ত দুটি অঙ্কন করেছি এবং দেখো এখানে আমরা এইভাবে একটি স্পর্শক আঁকতে পারি এবং এইভাবে স্পর্শক আঁকতে পারি এছাড়া আমরা এইভাবেও স্পর্শক আঁকতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোট চারটি স্পর্শক আমরা আঁকতে পাচ্ছি এবং সেজন্য আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি এর একটি আমাদের ত্রিকোণ সে যে আমাদের সিলেবাসে নেই তাই তোমাদের বললাম না এরপরে আমাদের পাঁচ একটি হলো আমাদের পরিমিতি থেকে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধে দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বে শঙ্কুর আয়তনের এখানে আমাদের চারটি অপশান আছে এখানে দেখো উত্তরটা সমাধান আমরা এইভাবে করব ধরি পূর্বে শঙ্কুর ব্যাসার দৈর্ঘ্য হল আর একক উচ্চতা হলো এইচ একক হাইটে যেহেতু আমরা এইচ ধরি তাহলে আমাদের আয়তন হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক জানবে আয়তন যেহেতু তার একক হবে ঘন একক পরে শঙ্কুর ব্যাসার্ধ কি বলা হয়েছে যেহেতু তাদের দ্বিগুণ হয়ে গেছে তাহলে ব্যাসার্ধ হয়ে গেল টু আর একক তাহলে উচ্চতা কত সেটাও আমাদের টু এইচ একক তাহলে আয়তন কত হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর এর জায়গায় লিখব টু আর এর হোল স্কোয়ার আর উচ্চতার জায়গায় লিখব টু এইচ তখন এখানে দেখো ক্যালকুলেশনটা ভালো করে বুঝে নাও একের তিন পাই এখানে টু এ স্কোয়ার আছে তার মানে দুই দুকুনে চার ফোর আর স্কোয়ার ইন্টু টু এইচ তাহলে এখানে কত হচ্ছে না চার আর দুই গুণ করলে চার দুকুণে আট তাহলে এই তিন টু এখানে এক বাই তিন আছে আর পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক আমাদের পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক এটি হচ্ছে আমাদের পূর্বের আয়তন তাহলে পরের শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনে কত হচ্ছে আমাদের পরের যে শঙ্কু হচ্ছে তার আমাদের আয়তন হচ্ছে এই তিনটু ওয়ান বাই থ্রি ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ আর আমাদের আগেরটা হচ্ছে এক বাই তিন পাই আর স্কোয়ার ইন্টু এইচ তাহলে এইটা এইটা যদি আমাদের আমরা কেটে দেবো তাহলে আমাদের পড়ে থাকছে আট তাহলে উত্তর হবে আট গুণ তাহলে আমাদের সঠিক উত্তর হবে আমাদের অপশান ডি আট গুণ এরপর আমরা দেখে নেব আমাদের দুয়ের দাগে শূন্যস্থান পূরণ কি আছে প্রথমটি আমাদের পাটিগণিত থেকে কোনো মূলধনে বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান এখানে আমাদের এক বছরে কারণ আমাদের প্রথম বছরেই সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয় এখানে উত্তরটি তোমরা ওয়ান লিখবে দুয়ের প্রশ্নটি হল এর প্লাস বি যেখানে এ নয়াল টু জিরো মানে এ শূন্য নয় দীঘাত সমীকরণের বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এসি হলে বিচয় কি হবে বাস্তব ও ড্যাস হবে এই ড্যাসে আমাদের সমান বসবে সমান হবে এর পরের প্রশ্ন দুটি ত্রিভুজের দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ ও দুটি ড্যাশ হবে এখানে উত্তর হবে ত্রিভুজ ও দুটি সদৃশ হবে এরপরে পাঁচের প্রশ্ন একেটি নিরেট অর্ধকোলকের সমতল সংখ্যা ড্যাশ আমি তোমাদের এইটা এঁকে দেখিয়েছি দেখো এইটা একটা নিরেট অর্ধগোলক এই অর্ধগোলকের নিচের দিকটা সমতল আর ওপর দিকটা বক্রতল তাহলে আমাদের যদি জিজ্ঞাসা করত একটি নিরেট অর্ধগোলকের মোট হতো অল সংখ্যা কটি তাহলে কিন্তু দুটি হতো কিন্তু তোমাদের দিয়েছে সমতল সংখ্যা কতি আমাদের সমতল সংখ্যা যেহেতু একটি লিখেছে মানে একটি হয়েছে সেজন্য আমাদের উত্তর হবে ওয়ানটি এরপরে আমাদের যে প্রশ্ন সেটা আমাদের রাশি বিজ্ঞান থেকে ছিল এবার আমরা তিনের দাগে সত্য বা মিথ্যা লেখো সেটার আমরা উত্তরগুলি দেখে নেব আমাদের প্রথমটি দেখো এ দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করার ছ মাস পরে বি কুড়ি হাজার টাকা দিল বথসর আনতে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে এটা সত্য কি মিথ্যা সেটা আমাদের বলতে হবে দেখো এ কি করেছিল এই দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল সেজন্য এর ক্ষেত্রে বার্ষিক মূলধনের পরিমাণ আমাদের কত হলো বারো মাস যেহেতু তাহলে বারো গুণ দশ হাজার টাকা মানে হয়ে গেল আমাদের বারো গুণ দশ হাজার করলে হয়ে যায় এক লক্ষ কুড়ি হাজার টাকা এরপরে বি ক্ষেত্রে বার্ষিক মূলধনের পরিমাণ ছয় গুণ কুড়ি হাজার সেজন্য এটা হয়ে গেল এক লক্ষ কুড়ি হাজার টাকা তাহলে দেখতেই পাচ্ছ যে দুজনে বার্ষিক মূলধনের পরিমাণটা সমান হচ্ছে তাহলে মূলধনের পরিমাণ বৎসরান্তে যেহেতু সমান আমাদের পরিমাণটাই হয়ে যায় লভ্যাংশের পরিমাণ তাহলে লভ্যাংশের পরিমাণও বৎসর বৎসরান্তে সমান হবে তাহলে এখানে আমাদের কি বলা হয়েছে যে পরিমাণ সমান হবে তাহলে আমাদের ইহা হয়ে গেল এই বিবৃতিটি আমাদের হলো সত্য এরপরে আমাদের দু হলো এক্স ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হবে টু ইন্টু রুট থ্রি আমাদের এক্স ইকোয়াল টু দেওয়া আছে টু প্লাস ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা ওয়ান বাই এক্সটা বার করি আমাদের ওয়ান বাই এক্স কত হচ্ছে না দেখো এখানে আমাদের কত টু প্লাস ওয়ান বাই রুট থ্রি আছে তাহলে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওয়ান বাই এক্স যদি করি সেখানে আমাদের এক্স কত দেওয়া আছে না টু প্লাস ওয়ান বাই ওয়ান টু প্লাস রুট থ্রি তাহলে ওয়ান বাই এক্স এক্স হয়ে যাবে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি এবারে আমরা শিখেছি আমাদের করণিতে যে আমাদের টু প্লাস রুট থ্রি আছে তাহলে ওপরে নিচে টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করলাম তাহলে ওয়ান বাই এখানে হয়ে গেল টু মাইনাস রুট থ্রি এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যেখানে আমাদের এ হলো দুই সেজন্য দুই স্কোয়ার মাইনাস বি হয়ে গেল আমাদের রুট থ্রি স্কোয়ার তাহলে ওয়ান বাই এক্স কত হচ্ছে এখানে আমাদের দুই মাইনাস রুট থ্রি রইল আর এখানে দুই স্কোয়ার মানে কত দুই দু চার স্কোয়ার মানে রুট থ্রি গুণ রুট থ্রি মানে তিন তাহলে আমাদের ওয়ান বাই এক্স হল দুই মাইনাস রুট থ্রি আর নিচে চার থেকে তিন বাদ গেলে আমাদের হবে এক তাহলে ওয়ান বাই এক্স হয়ে গেল টু মাইনাস রুট থ্রি তাহলে আমাদের কী জিজ্ঞাসা করেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স হলো এক্সের জায়গা আমরা লিখবো টু প্লাস ওয়ান বাই আমাদের আমাদের জায়গায় সরি জায়গায় আমরা লিখবো টু প্লাস রুট থ্রি এবং আমাদের এখানে আমার এক্সের জায়গায় দেখো টু প্লাস ওয়ান বাই রুট থ্রি লিখেছি এটা ওয়ানটা তোমরা কেটে দাও আমাদের এক্সের ভ্যালু টু প্লাস রুট থ্রি এখানে ওয়ান বাই হবে না ঠিক আছে তাহলে এখানে এক্স এর জায়গায় হলো আমরা মান এখানে ওয়ান বাই এক্স এর জায়গায় লিখব এখানে প্লাস সাইন আছে প্লাস লিখলাম ওয়ান বাই এক্স এর জায়গায় লিখব টু মাইনাস রুট থ্রি এবং এখানে ক্যালকুলেশন করলে শুধু ব্র্যাকেটটা তুলে দিয়েছি টু প্লাস রুট থ্রি এখানে প্লাস এখানে টু এখানে প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি তাহলে প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে কেটে গেল দুই আর দুই যোগ করলে আমাদের হবে চার ফোর তাহলে আমাদের কী দেওয়া আছে আমাদের এখানে দেখো দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান বাই এর মান হবে টু ইন্টু রুট থ্রি কিন্তু আমাদের বেরোলো ফোর তাহলে এই বিবৃতিটি আমাদের হবে মিথ্যা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এটাও সত্যমিথ্যা সাত সেমি ও তিন সেমি ব্যাসাধ্য বিশিষ্ট দুটি বৃত্ত বহিস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে চার সেমি এবং এখানে আমাদের উত্তরটি বেরোচ্ছে দেখো আমাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ইউজুকাল টু ব্যাসার্ধ দুটি যোগফল হয় কিন্তু ব্যাসাধ্য আমাদের কত দূর আছে সাত আর তিন তাহলে আমাদের সেভেন প্লাস থ্রি সেমি করলে হয়ে যায় দশ সেমি কিন্তু এখানে আমাদের দেওয়া আছে চার সেমি সেজন্য আমাদের এই বিবৃতিটি হয়ে গেল মিথ্যা আমাদের তিনের দাগের এক্ষেত্রে অর্ধগুলোকে সমগ্রতলে ক্ষেত্রফল থার্টি সিক্স পাই ছত্রিশ পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ তিন সেমি হবে তাহলে অর্ধগোলোকের ব্যাসার্ধ সমান আট সেমি আমরা ধরে নিয়েছি তাহলে অর্ধগোলোকে সমগ্রতলে ক্ষেত্রফল আমরা জানি টু পাই আর স্কোয়ার তাহলে প্রশ্নানুসারে আমাদের দেওয়া আছে টু পাই আর স্কোয়ার সমান সমান হয়ে গেল ছত্রিশ পাই উভয় দিক থেকে আমি যদি পাই কেটে দিই তাহলে আমাদের দেখো রয়েছে যে টু আর স্কোয়ার সমান সমান ছত্রিশ তাহলে আর স্কোয়ার হয়ে গেল ছত্রিশ পাই দুই কাঁচাকুঁচি করলে হয় আঠেরো তাহলে আর সমান সমান হয়ে গেলো আমাদের রুট আঠেরো রুট আঠেরো মানে হল আমাদের থ্রি ইন্টু রুট টু তাহলে আরের মান হচ্ছে থ্রি ইন্টু রুট টু কিন্তু এখানে এত সেমি কিন্তু আমাদের দেওয়া আছে ব্যসার্ধ তিন এসে মিশের জন্য আমাদের এখানে যে বিবৃতিটি আছে সেটি হয়ে যাবে আমাদের মিথ্যা এবার আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার আঠেরোর মাধ্যমিকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এমসিকিউ এবং এসএকিউ গুলি প্রথম যে এমসিকিউটি আছে সেটি হলো বার্ষিক দশ পার্সেন্ট সুদের হারে এ টাকার বি মাসের সুদ কত হবে আমাদের চারটি অপশান আছে এখানে সমাধানটা আমরা এভাবে করব মূলধন সমান সমান এ টাকা সুদের হার হলো দশ পার্সেন্ট সময় হলো বি মাস মাস যেহেতু আছে আমাদের বছরে নিয়ে যেতে হবে তাহলে বি বাই বারো বছর তাহলে মাসকে বছরে আমরা বারো দিয়ে ভাগ করে নিয়ে গেলাম আমরা জানি সুদ সমান সমান পি ইন টু আর ইন্টু টি বাই হান্ড্রেড তাহলে আমরা সেই মানগুলো বসিয়ে দিয়েছি সবার কার তাহলে এখানে হলো এ গুণ দশ গুণ বি আর নিচে হয়ে গেল একশো গুণ বারো টাকা কারণ আমাদের এখানে সময় টিটা বি বাই বারো তাহলে বি বাই বারো লিখেছি এখানে দশের শূন্যর সঙ্গে একশো শূন্য কেটেছি তাহলে এখানে হয়ে গেল এবি বাই একশো কুড়ি টাকা তাহলে আমাদের উত্তর হবে অপারেশন বি এবি বাই একশো কুড়ি টাকা এরপরে আমাদের দুয়ের যেটি ছিল সেটি হলো যে যদি এক্স সমানুপাতিক ওয়াই হয় তাহলে আমাদের কোনটা সঠিক হবে এখানে দেখো আমাদের এক সমানুপাতিক ওয়াই আছে তাহলে এক সমান সমান কে ওয়াই যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক আচ্ছা তোমরা যখন ভেদের অঙ্ক করবে এই কে যখন ধরবে অশূন্য ভেদ ধ্রুবক কিন্তু লিখতে একেবারেই ভুলবে না এবং কে জিরো কারণ এর ওপর থাকে তাহলে এবার উভয় পক্ষকে আমরা যদি বর্গ করে দিই তাহলে স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার টু হয়ে যাচ্ছে কে স্কোয়ার ওয়াই স্কোয়ার পাশে লিখে দিতে হবে উভয় পক্ষকে বর্গ করে পাই তাহলে আমাদের এখানে কত কে স্কোয়ার যেহেতু কে যেহেতু ভেদ ধ্রুবক তাহলে কে হচ্ছে সমানুপাতিক হচ্ছে ওয়াই এ স্কোয়ার তাহলে আমাদের উত্তর হচ্ছে অপারেশন ডি এক্স এর সমানুপাতিক ওয়াই এ স্কোয়ার এরপরে প্রশ্নটি হচ্ছে এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজে কোন এ সমান সমান একশো হলে কোন সি এর মান কত দেখো এখানে এবিসি একটি বৃত্তস্ত চতুর্ভুজ আমরা জানি যে যে কোনো বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর পরস্পরের সম্পূরক হয় তাহলে আমাদের কোন এ যোগ কোন সি হয়ে গেল আমাদের একশো আশি ডিগ্রি তাহলে কোন সি কত একশো আশি বিয়োগ এ তাহলে একশো আশি বিয়োগ একশো হলো আশি ডিগ্রি তাহলে আমাদের উত্তর হল অপশান সি আশি ডিগ্রি এরপরের আমাদের নেক্সট পাঁচে প্রশ্ন একেটি ঘনকের একেটি বাহু দৈর্ঘ্য এ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এ এবং ডি এর মধ্যে সম্পর্ক কত হবে এখানে দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিই যে এ একক কর্ণের দৈর্ঘ্য ডি একক তাহলে ঘনক ঘনকটি কর্ণ কত না রুট থ্রি ইন টু এ একক তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশান রুট থ্রি জি ইকাল টু হয়ে গেল রুট থ্রি ইন্টু এ তাহলে আমাদের অপশান বি দাঁড়াও এখানে কত বেরিয়েছে রুটে থ্রি ইন্টু এ এক এবং সেটি আমাদের অপশান বি হলো সঠিক উত্তর এবার আমরা দুয়ের দাগে শূন্যস্থান পূরণগুলো দেখে নেব সেখানে প্রথম প্রশ্ন ছিল বার্ষিক আর আট পারসেন্ট সুদের হারে কোনো মূলধনের এন বছরে সুদ পি এনআর বাই পঁচিশ টাকা হলে মূলধনের পরিমাণ ড্যাশ টাকা হবে এখানে আমাদের উত্তর হবে ফোর পি টাকা দুয়েরটি হলো এ মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ টু জিরো সমীকরণটিতে এর মান ড্যাশের জন্য দীঘাত সমীকরণ হবে না এখানে আমাদের উত্তর হবে দুই টু এর জন্য দীঘা সমীকরণ হবে না এরপরে আমাদের তিনের প্রশ্ন এবিসিডি একটি বৃত্তস্ত সামান্তরিক হলে কোন এর মান কত হবে যেহেতু বৃত্তস্ত সামান্তরিক সেখানে আমাদের কোন এর মান হয়ে যাচ্ছে নব্বই ডিগ্রি এরপরে পাঁচের প্রশ্নটি একমুখ কাটা একটি পেন্সিলের আকার চোং ও ড্যাশের সমন্বয় হয়ে থাকে এখানে আমাদের শঙ্কুর মতো হবে আমি তোমাদের দু এর দাগে যে শূন্যস্থান পূরণগুলো বললাম উত্তর তার সমাধানগুলি এখানে করা আছে তোমরা দেখে নাও এটা হলো পাঁচে যেটা পেন্সিল ছিল শঙ্কুর সমন্বয় তোমাদের পরীক্ষার হলে এভাবে এঁকে দেখাতে হবে না তোমরা তোমাদের নিজেদের বোঝার জন্য পাশে করে নিতে পারো এবার আমরা সত্য বা মিথ্যা লেখকগুলো দেখে নেব প্রথমটি হলো নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সুদ হলে দু বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি ইহা মিথ্যা হবে কারণ এখানে কম হবে উত্তরটি এবার আমাদের দু একটি হলো এক্স ওয়াই কমা এক্স এ স্কোয়ার স্কোয়ার এবং এক্স ওয়াই স্কোয়ার ক্রমিক সমানুপাতি ইহা আমাদের সত্য হবে এর উত্তরগুলি আমি তোমাদের একসঙ্গে পরে দেখিয়ে দিচ্ছি তিনেরটি হলো অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোন স্থূল কোন হয় ইহা আমাদের সত্য পাঁচে প্রশ্নটি সত্য মিথ্যাতে একটি গোলকে ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকে আয়তনের দ্বিগুণ হবে ইহা আমাদের মিথ্যা এবার তোমরা সত্য মিথ্যার উত্তরগুলি দেখে নাও এগুলি হলো আমাদের তিনের দাগে সত্য মিথ্যা সমাধান প্রথমে আমাদের তিনে দুয়ে সমাধানটা দেখে নাও আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় এবং পাঁচের সমাধানটি দেখে নাও অন্য যেগুলি ছিল সেগুলো আমাদের সমাধান করতে হবে না এবার আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার উনিশের প্রশ্নগুলি একের দাগের এমসিকুয়ের প্রথম প্রশ্ন কোনো অংশিদারি ব্যবসায় দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত ওয়ান বাই টু ইস এ টু ওয়ান বাই থ্রি হলে তাদের মূলধনের অনুপাত কত হবে এখানে আমাদের চারটি অপশান আছে সমাধানটা হলো মূলধনের অনুপাত আমরা জানি সময় সময় লভ্যাংশের অনুপাত তাহলে আমাদের আমাদের লভ্যাংশ অনুপাতও হয়ে যাবে ওয়ান বাই টু ইস এ টু ওয়ান বাই থ্রি তাহলে আমাদের তিন আর দুই এই সমস্ত অঙ্কে কি করতে হয় যা নিচে যে আমাদের হরটা রয়েছে তাদের লসাগু করতে হয় দুই এবং তিনে লসাগু করে আমাদের হলো ছয় তাহলে এখানে সেগুলো দিয়ে তারপর গুণ করতে হয় যাতে আমরা পূর্ণ সংখ্যা পেতে পারি এখানে তাহলে আমাদের হাফকে ছয় দিয়ে গুণ করলাম হলো তিন এবং একে তিনকে ছয় দিয়ে গুণ করলাম আমাদের হবে দুই তাহলে লভ্যাংশের অনুপাত হলো থ্রি ইস টু টু তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি থ্রি ইস টু টু এবং পরের প্রশ্ন দু একটি হল যদি পি প্লাস কিউ ইকুয়াল টু রুট থার্টিন এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু রুট ফাইভ হয় তাহলে পি কিউ এর মান কত হবে এখানে চারটি অপশান আছে দেখে নাও আমাদের সঠিক উত্তর হবে দেখো পি প্লাস কিউ ইকাল টু হচ্ছে রুট থার্টিন তেরো দেওয়া আছে এটা আমরা এক নম্বর কিউ ইকাল টু রুট ফাইভ দেওয়া আছে দু নম্বর সমীকরণ ধরলাম তাহলে আমাদের এখানে যে ওয়ান প্লাস দুই যদি করি তাহলে আমাদের হচ্ছে দুজনকে যদি যোগ করি তাহলে আমাদের কিউ কেটে যায় তাহলে পিউ পি হয়ে যায় হাফ ইন্টু রুট তেরো প্লাস রুট পাঁচ আর আমরা যদি একের থেকে দুই বিয়োগ করি তাহলে আমাদের পি কেটে যাচ্ছে আমরা কিউ পাচ্ছি কিউ সমান সমান হচ্ছে হাফ গুণ রুট তেরো মাইনাস রুট পাঁচ এবং এদের দুজনকে যদি গুণ করি তাহলে আমাদের হয়ে সমান হাফ তেরো প্লাস রুট ফাইভ ইন্টু হাফ রুট তেরো মাইনাস রুট ফাইভ তাহলে হাফ গুণ হাফ করলে আমাদের হয়ে যায় দুই দু চার তাহলে হয়ে যাচ্ছে একের চার আর এইটা আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা করবো রুট তেরোর স্কোয়ার মানে হচ্ছে শুধু তেরো বিয়োগ রুট পাঁচের স্কোয়ার মানে হচ্ছে পাঁচ তাহলে এখানে তেরো থেকে পাঁচ বিয়োগ গেলে আমাদের হয় আট তাহলে একের চার গুণ আট চারকে আট দিয়ে গুণ করলে কাঁটাকুটি করলে আমাদের হয় দুই তাহলে এখানে উত্তর হয়ে গেল অপশান টু আমাদের এ টু হলো আমাদের সঠিক উত্তর এরপরে তিনেরটি হচ্ছে কোনও বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এবি বি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ কোন এবিসি সমান পঁয়ষট্টি ডিগ্রি কোন ডিএসসি চল্লিশ ডিগ্রি হলে কোন বি সি ডি এর মান কত হবে এখানে যে প্রদত্ত আছে তোমাদের এত ডিটেলসে করতে হবে না তোমাদের এমসি আমি বোঝানোর জন্য ডিটেলসে করেছি তোমাদের কোন দেখো এ বি সি পঁয়ষট্টি ডিগ্রি দেওয়া আছে কোন ডি এসি চল্লিশ ডিগ্রি ফর্টি ডিগ্রি দেওয়া আছে তাহলে বি সি ডিটা বার করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে এসিবি একটি অর্ধবৃত্তস্ত কোন আর অর্ধবৃত্ত্বস্ত কোন হয়ে যায় আমাদের নব্বই ডিগ্রি তাহলে আমরা পেয়ে গেলাম যে সি বিটা হয়ে গেল আমাদের এই কোনটা হয়ে গেল নব্বই ডিগ্রি পেয়ে গেলাম এবার আমাদের এবিসিডি চতুর্ভুজের আমাদের কোন এ বিসি আর কোন এডিসি হয়ে গেল আমাদের একশো ডিগ্রি কারণ আমরা জানি কোন বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোন দুটি একে অপরের সম্পূরক বলে দুজনের সমষ্টি একশো ডিগ্রি তাহলে আমরা কোন এজিসিটা পেয়ে যাচ্ছি একশো ডিগ্রি বিয়োগ কোন এ এখানে এবিসি দেওয়া আছে দেখো পঁয়ষট্টি ডিগ্রি তাহলে কোন এজিসিটা আমরা পেয়ে গেলাম একশো পনেরো ডিগ্রি এবার ত্রিভুজ এসিডি এর মধ্যে কোন ডি এসি প্লাস কোন এ প্লাস কোন এসিডি হচ্ছে একশো ডিগ্রি কারণ আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণে সমষ্টি হয়ে যায় একশো ডিগ্রি এবং সেখান থেকে আমরা এই দুটো কোণে মান জানি তাহলে কোন এসিডি আমরা কি করব না আমরা যদি এখান থেকে বিয়োগ করি তাদেরকে যোগ করে প্রত্যেকটা মান বসিয়েছি ক্যালকুলেশন করলে দেখবে হবে পঁচিশ ডিগ্রি তাহলে আমাদের কী জিজ্ঞাসা করেছে না কোন বি ডি কোন বি সি জন্য আমাদের দুটো কোণের সমষ্টি করতে হবে তাহলে আমাদের কোন বি সি ডি হয়ে যাচ্ছে নব্বই ডিগ্রি যোগ পঁচিশ ডিগ্রি সমান একশো পনেরো ডিগ্রি তাহলে আমাদের উত্তর হবে অপারেশন সি একশো পনেরো ডিগ্রি এরপরে আমাদের পাঁচের যে প্রশ্নটি রয়েছে যে টু রুট সিক্স সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটি কর্ণে দৈর্ঘ্য হবে চারটি অপশান আছে দেখো দুটি ঘনক আমি পাশাপাশি যেহেতু এঁকেছি তাদের এই যে আমাদের এটা রয়েছে এটা যোগ হয়ে গেল আমাদের এ যোগ হয়ে গেল যে তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা কী জানি না হোল রুট অব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে আমাদের কিন্তু বি আর সিটা একই থাকছে শুধু আমাদের এইটা যোগ হচ্ছে এখানে দেখো টু রুট সিক্স প্লাস টু রুট সিক্স করলে হয়ে যায় ফোর রুট সিক্স তাহলে এর জায়গায় আমরা ফোর রুট সিক্স লিখেছি তার হোল স্কোয়ার এটা করলে হয়ে যাবে ছিয়ানব্বই এটা ক্যালকুলেশন করলে চব্বিশ এবং এটাও সেম হবে চব্বিশ তাহলে আমাদের রুট আমাদের কত হচ্ছে যোগ করলে একশো চুয়াল্লিশ তার বর্গমূল করলে হয় বারো সেমি তাহলে তাহলে আমাদের এখানে উত্তর হবে অপশান ডি বারো সেমি এরপরে আমাদের দুয়ের দাগে স্থান পূরণ করো প্রথমটি হলো এক ব্যক্তি ব্যাংকে একশো টাকা জমা রেখে দু বছর পর চক্রবৃদ্ধি পেলেন একশো একুশ টাকা বার্ষিক সুদের হার ছিল ড্যাশ পার্সেন্ট উত্তর হবে দশ পারসেন্ট এখানে সমাধানটা করা আছে অসুবিধা হলে আমাকে বলো আমি বুঝিয়ে দেবো কারণ এই একটি ভিডিওতে প্রত্যেকটি অঙ্ক বোঝালে আমি ভিডিওতে সময় পাবো না এরপরে চলে যাব আমাদের পরবর্তী দুয়েরটি আমাদের বীজগণিত থেকে আছে দুটি দ্বিঘাত করণী যোগফল ও গুণফল একটি মূলত সংখ্যা হলে দয় ড্যাশ করণী তাকে বলা হয় অনুবন্ধী করণী উত্তরটা দেখে না এরকম অনুবন্ধী করণী আমাদের তিনেরটি হলো দুটি ত্রিভুজের ভূমি একই স্বর্খা অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষ বিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটি ক্ষেত্রফলের অনুপাত ভূমি দৈর্ঘ্যের অনুপাতের ড্যাশ এখানে আমাদের সমান হবে উত্তরটা কিভাবে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমাদের সি আর এ ই এই দুটি ত্রিভুজ আমি এঁকেছি এবং তাদের যেহেতু ক্ষেত্রফল আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যায় হাফ ভূমি ইন্টু উচ্চতা এবং সেইভাবে আমি ক্যালকুলেশন করেছি এবং ক্যালকুলেশন করলে দেখ দেখা যাচ্ছে যে উভয় ক্ষেত্রেই আমাদের হাফ হাফ আর এপি এপি কারণ এইটা হচ্ছে আমাদের যে উচ্চতা দুজনের ক্ষেত্রে সেটা আমাদের সেম হচ্ছে তাহলে আমাদের পড়ে থাকছে বিসি ইস টু ডি তাহলে ভূমি দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে কি হয়ে গেল আমাদের সমান হবে আমাদের পাঁচে প্রশ্নটি হলো একেটি নিরেট লম্ব বৃত্তাকা তল সংখ্যা ড্যাশ এখানে দেখো আমাদের লম্ব বৃত্তাকা চং এখেছি এখানে এইখানে একটি তল এখানে একটি তল এবং ইহাই একটি তল তাহলে আমাদের মোট তিনটি তল হচ্ছে তাহলে তল সংখ্যা হবে থ্রি আমাদের মাধ্যমিক দু হাজার উনিশে তিনের দাগে সত্য বা মিথ্যা লেখক প্রথম প্রশ্নটি হল বার্ষিক দশ পার্সেন্ট হারে একশো টাকার এক বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এক টাকা ইহা আমাদের মিথ্যা হবে কারণ উত্তর আমাদের ওয়ান মানে উত্তর আমাদের একই হয়ে থাকে মানে এখানে এক টাকা না আমাদের সমান হয়ে থাকে সেজন্য সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হয় সেজন্য ইহা হয়ে গেল আমাদের মিথ্যা দুয়ে প্রশ্নটি হলো এ বি ইস এ টু সি স্কোয়ার বি সি ইজ টু এ স্কোয়ার এবং সি এ ইস এ টু বি স্কোয়ার এই যৌগিক অনুপাত ওয়ান ইজ টু ওয়ান হবে ইহা আমাদের সত্য এবং ক্যালকুলেশনটা তোমরা দেখে নাও এই হলো আমাদের ক্যালকুলেশন আমাদের এই ইস টু বি সি সরি এ ইন টু বিসি ইন্টু সি এ ইস টু ফার্স্ট ব্যাকেটের মধ্যে সি স্কোয়ার ইন্টু স্কোয়ার ইন্টু বি স্কোয়ার যদি করো তখন আমাদের এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সিসোয়ার ইস টু স্কোয়ার বি স্কোয়ার সিস্কোয়ার ক্যালকুলেশন করলে পাবে তাহলে ওয়ান ইস টু ওয়ান তাহলে ইহা আমাদের দেওয়া ছিল তাহলে এইটা আমাদের সত্য হবে কারণ এখানে দেখো যৌগিক অনুপাত আমাদের ওয়ান ইস টু ওয়ান দেওয়া আছে এর পরেরটি হল তিনেরটি তিনের হলো তিনটি অসমরেখ বিন্দু দিয়ে মাত্র বৃত্ত আঁকা সম্ভব ইহা সত্য এবং এটি আমাদের বইয়ের উপপাদ্য একত্রিশে আছে আর এটা আমাদের সিলেবাসে মানে আমাদের প্রমাণটা অন্তর্ভুক্ত নয় কিন্তু এটা আমাদের একত্রিশ নম্বর উপপাদ্য এবার পাঁচেরটি হল একই ভূমি ও একই উচ্চতায় বিশিষ্ট একটি লম্ব শঙ্কু একটি লম্ব বৃত্তাকার আয়তনের অনুপাত ওয়ান টু থ্রি হবে এবং ইহা সত্য ক্যালকুলেশনটা দেখে নাও আয়তনের অনুপাত হচ্ছে আমাদের ওয়ান এক বাই ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার ইন্টু এইচ আর আমাদের ভূমি মানে এখানে আর চোঙেরটা হল পাই আর স্কোয়ার ইন্টু এইচ তাহলে আমাদের দেখো উভয় ক্ষেত্রে কেটে যাচ্ছে তাহলে এখানে থাকছে ওয়ান আর আমি তোমাদের বললাম যে যখনই আমাদের এরকম ভগ্নাংশকে আমাদের মানে পূর্ণ সংখ্যায় আনতে হয় নিচের যে আমাদের হর থাকে তাদের লসাগু করতে হয় এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে আমাদের থ্রি থাকছে আমাদের লসাগু তিন হচ্ছে তাহলে একের তিনকে তিন দিয়ে গুণ করলে হয় এক আর একে তিন দিয়ে গুন করলে হবে থ্রি তাহলে এখানটা হচ্ছে বুঝে গেল তো ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি আমাদের থ্রি থ্রি কেটে গেলে ওয়ান আর ইন ইস টু এখানে ওয়ান ইন্টু থ্রি মানে থিন তাহলে ওয়ান ইস টু থ্রি আর ওরা সেটাই দিয়েছে তাহলে ইহা আমাদের সত্য হলো এবার আমরা আলোচনা করে নেব আমাদের মাধ্যমিক দু হাজার কুড়ির প্রশ্নপত্র আমাদের মাধ্যমিক দু হাজার কুড়ির গণিতের প্রশ্নপত্র প্রথম প্রশ্ন হলো কোন মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে এখানে চারটি অপশন আছে সমাধানটা দেখো পি ইকুয়াল টু আমাদের একশো টাকা এবং আই ইকুয়াল টু একশো টাকা টি হলো আমাদের দশ বছর কেন আমরা এখানে একশো টাকা ধরেছি না কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ যেহেতু করা হচ্ছে প্রথম বছর আমি মূলধন একশো টাকা নিয়েছি তাহলে আমাদের আইও হয়ে যাচ্ছে যেহেতু দশ বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে আমাদের আইও আমাদের একশো টাকা হয়ে যাবে কারণ যেহেতু দ্বিগুণ তাহলে দুশো হয়ে যাচ্ছে দুশো থেকে একশো বিয়োগ করলে আমাদের ইন্টারেস্ট হয়ে যায় একশো টাকা আমরা জানি যে আই সমান সমান পি একটি বাই একশো এবং মান বসিয়েছি আইয়ের জায়গায় জায়গায় একশো পি এর জায়গায় একশো আর ইন্টু টি হলো দশ নিচে একশো কাটাকুটি করলে আমাদের হচ্ছে আর সমান সমান দশ একশো বাই দশ তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের টেন পারসেন্ট তাহলে আমাদের উত্তর হল অপারেশন বি টেন পারসেন্ট এরপরে দুয়ের প্রশ্নটি হলো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস থ্রি সমান শূন্য সমীকরণের বিজেদয়ের গুণফল কত হবে এখানে চারটি অপশান দেওয়া আছে আমরা জানি যে দয় গুণফাল হয়ে যায় সি বাই এ এবং এই সমীকরণে আমাদের সি হচ্ছে তিন আর এ হচ্ছে এক তাহলে উত্তর হবে অপশান সি একটা উত্তর থ্রি এরপরে আমাদের জ্যামিতি থেকে তিনের প্রশ্ন ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যা দুটি দৈর্ঘ্য সমান কোন এ ও বি সমান সিক্সটি ডিগ্রি হলে কোন ডি এর মান কত হবে এখানে দেখো আমাদের কেন্দ্রস্থ কোন আমাদের কোন এওবি সমান সমান হচ্ছে কোন ডি উভয়ই আমাদের সিক্সটি ডিগ্রি হচ্ছে এবং আমাদের আরেক এইভাবে আমরা সিক্সটি ডিগ্রি করতে পারি উত্তরটি আরেকটি হলো এই দুটি কোন পরশা পরে বিপ্রতি হচ্ছে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশান বি এরটা সিক্সটি ডিগ্রি এরপরে আমাদের চারের প্রশ্নটি হলো দুটি লম্ব শঙ্কুর আয়তনের অনুপাত ওয়ান ইজ টু ফোর এবং তাদের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত ফোর ইস টু ফাইভ হলে তাদের উচ্চতার অনুপাত কত হবে এখানে চারটি অপশান আছে এর সমাধানটা আমরা এভাবে করব প্রথম ক্ষেত্রে আমরা ব্যাসার্ধটা আর ওয়ান আর উচ্চতা এইচ ওয়ান এবং দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ আর টু উচ্চতায় এইচ টু ধরেছি তাহলে প্রথম যে শঙ্কুটি আছে দুটি লম্ব বৃত্তাকার প্রথম শঙ্কুর ভি ওয়ান আয়তন হয়ে গেল ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার আর ওয়ান স্কোয়ার ইন্টু এইচ ওয়ান আর ভি টু হয়ে গেল ওয়ান বাই থ্রি পাই আর টু স্কোয়ার ইন্টু এইচ টু তাহলে আমাদের এখানে দেখো ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এখানে কেটে গেল পাই পাই কেটে গেল তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে মানবসালে একের চার কারণ বলাই হয়েছে যে আয়তনের অনুপাত ওয়ান বাই ফোর তাহলে একের চার সমান সমান ফোর বাই ফাইভের হোল স্কোয়ার ইন্টু এইচ ওয়ান বাই এইচ টু কেন এখানে ফোর বাই ফাইভ লিখলাম দেখো এখানে দেওয়াই আছে যে তাদের ব্যসারদের দৈর্ঘ্য অনুপাত ফোর ইস টু ফাইভ তাহলে ফোর বাই ফাইভের স্কোয়ার করে এখানে কত হয়ে গেলো না আমাদের ওয়ান বাই ফোর এখানে আমাদের ক্যালকুলেশান তাহলে এইচ ওয়ান বাই এইচ টু হয়ে যাচ্ছে এটা দেখো ষোলো বাই পঁচিশ হচ্ছে কারণ চার চারে ষোলো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ষোলো বাই পঁচিশটাকে আমি এইভাবে লিখেছি তোমার ঘুরিয়ে দিতে হবে তাহলে এখানে হয়ে গেলো পঁচিশ বাই ষোলো আর ওয়ান বাই ফোরটা এখানে ফোর দিয়ে নিচে ভাগ হয়ে যাবে তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে পঁচিশ বাই চৌষট্টি চার ষোলো চৌষট্টি তাহলে আমাদের উত্তরটি হবে অপশান ডি পঁচিশ ইস টু চৌষট্টি আমাদের দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো আমাদের প্রথম প্রশ্ন হলো আনিসুর পাঁচশো টাকা ন মাসের জন্য আর ডেভিড ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে তাদের লভ্যাংশের অনুপাত হবে ড্যাশ শূন্যস্থান ছিল এখানে দেখো আমাদের আমরা জানি যে মূলধন অনুপাত আর লভ্যাংশ অনুপাত সমান হয়ে থাকে পাঁচশো টাকা ন মাসের জন্য তাহলে মোট মূলধন বার্ষিক কত ছিল পাঁচশো গুণ নয় আর এখানে হচ্ছে ছশো গুণ পাঁচ তাহলে পাঁচশো ইসে ইন্টু নাইন করলে আমাদের হয়ে যায় চার হাজার পাঁচ পাঁচশো ইসে টু ছশোকে পাঁচে দিয়ে গুণ করলে হয় তিন হাজার এখানে দেখো শূন্য শূন্য কেটে দিয়েছি এবার পনেরো দিয়ে কেটেছি তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো কুণে তিরিশ তাহলে থ্রি ইস টু তাহলে আমাদের অনুপাত হবে থ্রি ইস টু টু দুয়ের প্রশ্নটি হলো এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এখানে এ নথ ইস ইউকাল টু জিরো দীঘা সমীকরণে বিচেদয় বাস্তব ও সমান হলে বি স্কোয়ার ইকুয়াল টু ড্যাশ হবে এখানে উত্তরটি আমাদের ফোর এসি না এই যে আমার স্টুডেন্টের এখানে উত্তরের ক্যালকুলেশানটা দেখে নাও এইভাবে হবে এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এখানে আমাদের যদি করো সেখানে হয়ে যাচ্ছে বি স্কোয়ার ইকোয়াল টু এসি তাহলে আমাদের অ্যান্সারটি হবে তোমরা লিখবে বি স্কোয়ার ইকোয়াল টু এসি এর পরের প্রশ্নটি হয়েছে দুটি কোণে সমষ্টি ড্যাশ হলে তাদের পরস্পরের সম্পূরক বলা হয় একশো আশি ডিগ্রি এবং পাঁচেরটি হলো একেটি নিরেট গোলক গলিয়ে একেটি নিরেট লম্ববৃত্তাকার চোং তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে এই উত্তরটি হবে আয়তন কারণ দেখো আমরা একটা নিরেট গোলককে গলিয়েছি তাদের দৈর্ঘ্যপ্রস্ত মানে গোলের যেটা আয়তন হচ্ছে সেটা সেইটা তোমার আয়তনের সঙ্গে সমান হবে সেই জন্য এখানে উত্তরটা তোমরা লিখবে আয়তন এরপরে আমাদের তিনের দাগে সত্য বা মিথ্যা লেখো প্রথমটি হলো বার্ষিক আর বাই টু পারসেন্ট সুদের হারে টুপি টাকা টি বছরের সুদে আসলে হল টুপি প্লাস প্লাসপিআ বাই একশো টাকা ইহা আমাদের সত্য হবে এবং সমাধানটা তোমরা দেখে নাও এখানে দেখো টুপি প্লাস টুপি ইনটু ইন্টু আর বাই টু ইন্টু টি আমাদের নিচে হান্ড্রেড কেন এখানে দেখো আমাদের বার্ষিক সুতরা বলে দিয়েছে আর বাই টু সেই মানটা বসিয়েছি সুদে হাড়ে টুপি টাকা মানে আসল হয়ে গেছে আমাদের টুপি টাকা তাহলে পি হয়ে গেছে আমাদের এখানে টুপি এবার আমাদের কি বলেছে সুদে আসলে সুদে আসল মানে হচ্ছে আমরা জানি যে পি প্লাস আই তাহলে এখানে আমাদের আইটা লিখেছি টু টু এখানে কেটে গেল আমাদের উত্তর হলো টু পি প্লাস পি আর বাই একশো ক্যালকুলেশন করলে তাহলে আমাদের এইটাই দিয়েছে তাহলে আমাদের এখানে হবে সত্তর তারপরেটি হলো টু এ ইকোয়াল টু থ্রি বি ইকুয়াল টু ফোর সি হলে এ টু বি বিস টু সি ইকুয়াল টু 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 থ্রি টু ফোর হবে

সমাধানটা আগে দেখেন আমাদের কি দেওয়া আছে না টু এ ইকুয়াল টু থ্রি বি ইকুয়াল টু ফোর সি ইকোয়াল টু আমরা কে ধরে নিয়েছি তাহলে এ ইকুয়াল টু কে বাই টু বি ইকুয়াল টু কে বাই থ্রি সি ইকুয়াল টু কে বাই ফোর তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সিক্স এখানটা আমরা আরেকটু ক্যালকুলেশনটা করি এএস টু বিএস টু সি হয়ে গেল আমাদের কে বাই টু এস টু কে বাই থ্রি এস টু কে বাই ফোর তাহলে আমি তোমাদের বলেছি যে নিচে আমাদের হরগুলো লসাগু করবো করলে হচ্ছে বারো তাহলে কে বাই টু কে বারো দিয়ে গুণ করলাম কে বাই থ্রি কে বারো দিয়ে গুণ কে বাই ফোর কে বারো দিয়ে গুণ কাটাকুটি করলে আমাদের থাকছে এখানে সিক্স ইস টু ফোর ইস টু থ্রি তাহলে আমাদের যে উত্তরটা হবে সেটি হলো আমাদের ইস টু থ্রি কিন্তু আমাদের দেওয়া আছে সেজন্য এটি হয়ে গেল আমাদের মিথ্যা পরের প্রশ্নটি হলো একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্যের অনুপাত ফাইভ ইসে টু টুয়েলভ মানে বারো ইসে টু তেরো হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে এটি আমাদের পিথাগোরাসের অধ্যায়ের এটিও আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয় এরপরে আমরা ছয়টি দেখে নেব একটি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসাধ্যে দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে এখানে দেখো ভি ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই থ্রি পাই আর্ট স্কোয়ার ইন্টু এইচ আর ভি টু হলো ওয়ান বাই থ্রি পাই কেন আর বাই টু করলাম না আমাদের বলা হয়েছে ব্যাসাদের দৈর্ঘ্যটি আমাদের অর্ধেক হয়ে গেছে তাহলে এর জায়গায় লিখলাম আর বাই টু এর হোল স্কোয়ার ইন্টু উচ্চতা দ্বিগুণ হয়েছে তাহলে টু এইচ এইচ এর জায়গায় টু এইচ লিখলাম তাহলে আমাদের এখানে হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর বাই টু এখানে আমাদের হোল স্কোয়ার করেছি তাহলে আর স্কোয়ার আর দু স্কোয়ার করলে ফোর আর এখানে টু আর এইচ লিখেছি দুইটা এখানে লিখেছি এইচটা এখানে লিখেছি যাতে কাটাকুটি করতে সুবিধে হয় তাহলে দুই আর চার কাটাকুটি করলে হয় আর এখানে দেখো এইচ রয়ে গেছে এইটা আমাদের ভি ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে হাফ ইন এ টু ভি ওয়ান তাহলে ওরা বলেছে যে আয়তন একই থাকে কিন্তু উত্তর আসলে অর্ধেক হয়ে যাবে সেজন্য এই উত্তরটি আমাদের হয়ে যাবে মিথ্যা তাহলে আজ আমি তোমাদের মাধ্যমিক দু হাজার সতেরো আঠেরো উনিশ কুড়ির এমসিকিউ এবং এসএ এর উত্তরগুলি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যেগুলো রয়েছে সেগুলো সমাধান করিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের শেয়ার করো শেষ অবধি আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ